আপনি এরকম ফালতু প্রশ্ন করছেন কেন? ছি ছি ছি, কি বাজে ভাবে তাকাচ্ছে সবাই! আপনি ওদের মধ্যে থাকলে আপনিও তাকাতে পারতেন। আপনি কি আমাকে দৃষ্টি দিয়ে ভস্ম করে দিচ্ছেন? অন্যের ডিসএবিলিটি নিয়ে জোক করা বন্ধ করুন। হ্যালো, বলছি কিছু মনে করবেন না। ও হ্যাঁ, এই যে এই যে, আমি ভিখিরি নই। ও সরি সরি, আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আপনিও এই ট্রেনে যাচ্ছেন কিনা। হ্যাঁ যাচ্ছি তো, কেন বলুন? আমার S9 এ বার্থ পড়েছে, একটু ট্রেন আসলে একটু দেখে দেবেন? 100 বার দেব। একবার দিলেই হবে, মেয়েগুলো প্রতিবার তাই বলে, তারপর আবার ফিরে ফিরে আসে। হয়তো শঙ্খচিল, হয়তো বা শালিকের বেশে। এইসব রোল প্লে করেন? অদ্ভুত ফেটিশ আপনার। পাখিদের প্রতি আমার বেশ একটা, ছোটবেলায় তো আমাদের ওটাকে পাখি বলতো, টুনটুনিও বলতো, বড় হয়ে ওটাই শঙ্খচিল হয়ে গেছে। আপনি খুব দুষ্টু প্রকৃতির একজন মানুষ। আপনি সেক্স করেন? আপনার মতো সবাই ফিরে ফিরে আসে না? ধরুন ভুল করে আপনি অন্য কোথাও ঢুকিয়ে দিলেন, আপনি কি আমার অন্ধত্ব নিয়ে মজা করছেন? না না না, কি যে বলেন, স্টিল ধরুন ভুল হয়ে গেল, মানে কারোর বুলেট উন্ডের মধ্যে, ধরুন আপনি একজন অসুস্থ মানুষ, ইউর সিক, ধরুন কন্ডম পরতে গিয়ে লঙ্কার ক্যারি ব্যাগ পরে নিলেন, ওই ভুল আমি, বা ধরুন মাস্টারবেট করতে গিয়ে নিজেরটার বদলে কোনটা নিজের ধন আর কোনটা অন্যের ধন বুঝতে পারবো, সেইটুকু ক্ষমতা আছে। হ্যাঁ, চিল্লাচ্ছেন কেন? লোকজন তাকাচ্ছে তো। আপনি এরকম ফালতু প্রশ্ন করছেন কেন? ছি ছি ছি, কি বাজে ভাবে তাকাচ্ছে সবাই! আপনি ওদের মধ্যে থাকলে আপনিও তাকাতে পারতেন। আপনি কি আমাকে দৃষ্টি দিয়ে ভস্ম করে দিচ্ছেন? অন্যের ডিসএবিলিটি নিয়ে জোক করা বন্ধ করুন। হ্যালো, হোয়াট দ্য ফাক! না না না, স্টেশনে আছি, মেসেজ করিস না। আরে পাবলিক প্লেসে মেসেজ করলে লোকজন ফোনের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ থাক, একবার ট্রেনে উঠে কল করছি আমি। আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে বসুন না, ফাইন্ড সামওয়ান এলস টু এসকর্ট মি টু দ্য কোচ। কি বললো শুনলেন? ট্রেন লেট চলছে। টাইম পাস করতে কিছু গেম খেলবেন? ডাউন শাটার্স খেলি নাকি, বা ওই একে অপরের চোখের দিকে কে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে? অদ্ভুত মানুষ তো আপনি। আচ্ছা, আপনি প্রেমে ধাক্কা খেয়েছেন? আই সি হোয়ার দিস ইজ গোয়িং। না, এই এই লাঠিটা থাকলে আমি কোথাওই ধাক্কা খাই না। হ্যাঁ, এত বড় ডান্ডা থাকলে কোনো মেয়েই ল্যাং মারবে না। আপনার তো ডান্ডাই নেই দেখছি, মানে বুঝছি, আমার তা হাতে নিয়ে ঘুরে বেড়াতে হয় না। আচ্ছা, আপনি অন্য কোথাও গিয়ে বসুন না প্লিজ, আমি একটু একা থাকতে চাইছি। অন্য কোথাও বসার জায়গা নেই দেখতে পাচ্ছেন না? না পাচ্ছি না। এই রে, কাঁদবেন নাকি? আচ্ছা, আপনার অন্যান্য সেন্স কি হাইটেন্ড, মানে স্বাদ গন্ধ শব্দ এগুলো বেশি বেশি পান? না, ধরুন দুটো পাড়া পরে কারো ডায়রিয়া হলে অন্ধ হয়েছি, রেডিও অ্যাক্টিভ গঙ্গা ফরিং কামড়ায়নি। ও মানে আপনি জন্ম থেকে অন্ধ নন? না, একটা অ্যাক্সিডেন্টের পর। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? রাস্তা পেরোচ্ছিলাম, গাড়ি আসছিল উল্টো দিক থেকে। দেখতে পাননি? না। তাহলে ঠিকই আছে, এখন নিশ্চয়ই রাস্তা পেরোনোর সময় চোখ কান খোলা রেখে পেরোন। আমি ভদ্রঘরের ছেলে, তাই খিস্তিটা মারতে পারছি না আপনাকে। আপনার এই কথাটা আমি অন্ধের মতো বিশ্বাস করতে পারলাম না, ভদ্রঘরের ছেলে হলেও আপনি খিস্তি মারেন। আপনি যাবেন এখান থেকে নাকি পুলিশ ডাকবো? আপনি কখনো আইফোন কেন ইউজ করতে পারবেন না বলুন তো? হেল্প প্লিজ, প্রাণ চায় চক্ষু না চায়, পুলিশ প্লিজ দেখো রে নয়ন মেলে। হ্যাঁ বলুন, কি হয়েছে? এই লোকটা আমাকে তখন থেকে হ্যারাস করছে, আমার ডিসএবিলিটি নিয়ে জোক করে যাচ্ছে একের পর এক। চোখ তুলে দেখো না কে এসেছে। এই দেখলেন, প্লিজ কিছু একটা করুন না ওনাকে। গান গাইছেন তো উনি। আমার চোখ বান্ধিবি মন বান্ধিবি, আমার ব্লাইন্ডনেস নিয়ে জোক করছে, আপনি দেখতে পাচ্ছেন না? আপনি দেখতে পাচ্ছেন না?